हाय व्यूअर्स, आमी लिटन चंद्र मजुमदार, लिटन बीडी एडुकेशनर पक्ष थेके तोमादेर स्वागतम। व्यूअर्स, आमादेर सेई पूर्वेर धारावाहिकता अनुजायी आमरा आज के तोमादेर सामने उपस्थित हयेछि सेई टैग क्वेश्चनेर सर्वशेष क्लासटी निये। अर्थात टैग क्वेश्चनेर उपर आमरा प्रथम जे क्लासटा दियेछि तारपरे गुरुत्वपूर्ण आमी 30टा टैग क्वेश्चन दियेछि। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে। আমরা জানি দুটি সেন্টেন্স যুক্ত হয়ে কম্পাউন্ড এবং দুটি সেন্টেন্স যুক্ত হয়ে কমপ্লেক্স হয়, কিন্তু আমি সাবজেক্ট আর ভার্ব নিতে গেলে যখন সমস্যায় পড়ে যাই তখন আমি কিভাবে সিলেক্ট করব যে কোন সাবজেক্ট আর কোন ভার্ব নিয়ে আমি আমার ট্যাগ কোশ্চেন তৈরি করব। ভিউয়ার্স, এই সমস্যা দূর করার জন্য আজকে শুধুমাত্র 21টি উদাহরণ আমি প্লে করব। ভিডিওটি অবশ্যই তোমরা না টেনে দেখবে, কারণ আজকের যে ট্যাগ কোশ্চেনগুলো অবশ্যই তুমি নিজের সাথে একবার মিলিয়ে দেখবে যে সত্যিকারে এই ট্যাগ কোশ্চেনগুলো করতে গেলে তোমরা সমস্যার সম্মুখীন হও কি না। যদি সেই দিক থেকে হয় তাহলে আমি বলবো এই ছোট্ট ছোট্ট তিনটা ভিডিওর মধ্য দিয়ে অবশ্যই তুমি পাঁচে পাস পেতে সম্ভব হবে ভিউয়ার্স। এবং যে কোনো ধরনের পরীক্ষা, একাডেমিক বলো, ভর্তি চাকরি বলো, আমার বিশ্বাস তোমার কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো ভিউয়ার্স, যারা চ্যানেলটিতে আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকের চ্যানেলে নতুন রয়েছে আমি বলবো তোমরা ভিডিওটি না টেনে ধীরে ধীরে দেখতে থাকো। ভিডিওর শেষে আমরা যে গুরুত্বপূর্ণ টিপস দেবো সেটা অনুসরণ করবে, তো 100% তুমি পাশে পাস পেয়ে যাবে। আমরা ধারাবাহিকভাবে গ্রামারগুলো দিয়ে যাচ্ছি। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল পুশ করবে, যাতে করে আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমেই এক নম্বরের দিয়ে রেখেছি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভার্বটা হলো আর, সাবজেক্ট হলো দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আমি গত ক্লাসেও বলেছি এখানে যে ভার্বটা আর দেখতে পাচ্ছি তো নির্ঘাত সাবজেক্ট আমার প্লুরাল আছে, অর্থাৎ সাবজেক্ট আমার বলতে হবে দে। তাহলে আমরা বলবো আরেন্ট দে। ঠিক একই উদাহরণটা আমি নিচে রেখেছি, দ্য হেডমাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ইজ। ভিউয়ার্স, এখান থেকে এই এক আর দুই এটা তোমার জীবনে ভর্তি চাকরির পরীক্ষায় তুমি পাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। অর্থাৎ এটা রাইট ফর্ম অফ ভার্বসের দিক থেকে প্রশ্ন হতে পারে, এটা কারেকশনের দিক থেকে প্রশ্ন হতে পারে, এটা আর্টিকেলের দিক থেকে প্রশ্ন হতে পারে, আর সর্বশেষ এখানে ট্যাগ কোশ্চেনও দেখা যাচ্ছে। সুতরাং আমি তোমাদেরকে বলবো এই 21টা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কোনো না কোনো জায়গাতে তোমার সমস্যার সমাধান করতে সক্ষম হবে। দ্য হেডমাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, এখানে সাবজেক্ট সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? অ্যান্ড দ্বারায় যুক্ত হয়েছে, হেডমাস্টারের আগে দা আছে, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের আগে দা নেই, তার মানে ভার্ব হবে ইজ। এভাবে আমরা রাইট ফর্ম ভার্বস করতে পারবো। তাহলে যেহেতু ইজ আছে লাইনটা হাবদক, নাবদকে হলে হবে ইজেন্ট, আর দ্য হেডমাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তার জন্য আমরা একজন লোক, যার কারণে আমরা হি বলবো। তাহলে উত্তর হলো ইজেন্ট হি। এখন তিন আর চার, এই দুটাও তুমি রাইট ফর্ম অফ ভার্বস অথবা লিঙ্কিং ওয়ার্ডসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো, কারেকশানে ব্যবহার করতে পারো, এখন ট্যাগ কোশ্চেনে ব্যবহার করবে। যেমন দেখো তো, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ,
এটা যদি কোনো সেন্টেন্সে থাকে, ভার্বটা কি সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? তাহলে ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে তো সাবজেক্ট সিঙ্গুলার হবে, উল্টোভাবে যদি আমি বলতে চাই। আর ভার্ব যদি প্লুরাল হয় তাহলে সাবজেক্টটা তো প্লুরাল হবে। অর্থাৎ দেখো, 3 নম্বরে হলো অ্যাজ ওয়েল অ্যাজ, 4 নম্বরে হলো অ্যালং উইথ। অ্যাজ ওয়েল অ্যাজের ক্ষেত্রে আমরা ভার্ব সিঙ্গুলার দেব, কিন্তু পাস্ট টেন্সের জন্য এটা সেখানে বোঝা যাচ্ছে না। আবার অ্যালং উইথের জন্য ভার্ব আমরা সিঙ্গুলার লিখব, কিন্তু উইলের জন্য সেটা বোঝা যাচ্ছে না। এই ক্ষেত্রে যদি অ্যামিজার দেওয়া থাকতো তাহলে আমরা সেটা ভালোভাবে ধরতে পারতাম। কিন্তু তোমাদের মনে রাখার বিষয় হলো সবসময় যে উইল দিয়ে আসবে বা এই ধরনের কোনো কথা নেই। তুমি এই সমস্যায় পড়লে মনে রাখবে অ্যাজ ওয়েল অ্যাজ এবং অ্যালং উইথ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হলে সাবজেক্টটা সিঙ্গুলার ধরতে হবে। সুতরাং প্রথমটা আমরা বলবো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ভিজিটেড সিলেক্ট লাস্ট ইয়ার। তাহলে লাস্ট ইয়ার থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে ভিজিটেড পাস্ট ইনডিফিনিট। তার জন্য আমি নেব ডিড, লাইনটা হাবদক লিখব ডিডেন্ট। আর হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস এর জন্য সিঙ্গুলার হিসাবে আমি হি নেব, অর্থাৎ ডিডেন্ট হি। 4 নম্বর হলো হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস উইল পে এ ভিজিট টু সিলেক্ট। এখানে উইল আছে, লাইনটা হাবদকে আছে, তাহলে উইল আর নট আমি ওন্ট বলবো, ওন্ট। আর সাবজেক্ট সিঙ্গুলার হলে আমি হি বলবো, তাহলে ওন্ট হি। ভিউয়ার্স, 3 নম্বর 4 নম্বর অর্থাৎ 1 থেকে 4 নম্বর তোমার জীবনে তুমি দেখতে পাবেই কোনো ভর্তি বা কোনো চাকরি পরীক্ষায়, একাডেমিক তো আছেই। সুতরাং আমি বলবো তুমি এই 21টা অবশ্যই তোমার মনের ভিতরে গেঁথে নাও, তোমার টেক কোশ্চেনে আর কোনো সমস্যা হবে না। 5 নম্বরে বলা হয়েছে অ্যাজ দে ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস, অ্যাজ হলো একটা কমপ্লেক্সের কনজাংশন, দে কুড এনজয় এ লট। তাহলে আমরা কোন সেন্টেন্সটা এখন আমরা ধরব? যেহেতু তারা অনেক ইন্টারেস্টিং জায়গায় তারা ভ্রমণ করলো, তারা অনেক কিছু উপভোগ করলো, সাধারণত গ্যাপের আগের যেই সেন্টেন্সটা আছে সেখান থেকে আমরা ভার্ব নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, দে কুড এটা হলো শিষ্য, অর্থাৎ মডালস বা অক্সিলারি। আমরা ট্যাগের জন্য কুড লিখলাম, লাইনটা হাবদক, তাহলে কুডেন্ট লিখলাম, এখানে আমরা দে লিখলাম, তাহলে কুডেন্ট দে। 6 নম্বর হলো বাট মাই প্যারেন্টস ওয়ান্ট দ্যাট, এই দ্যাট এখানে একটা কনজাংশন, মাই প্যারেন্টস ওয়ান্ট একটা সেন্টেন্স, আই শ্যাল বি অ্যান আর্মি অফিসার এখানে এই আর একটা সেন্টেন্স, তাহলে আই শ্যাল লাইনটা হাবদক, শ্যাল নট সংক্ষেপে লিখলে বলবো শ্যান্ট আই, তাহলে হলো শ্যান্ট আই। 7 নম্বর উই অল মাস্ট রিমেম্বার দ্যাট, উই অল মাস্ট রিমেম্বার দ্যাট দ্য কান্ট্রি ইজ অ্যাবাভ এভরিথিং, আমরা অবশ্যই স্মরণে রাখব দ্য কান্ট্রি ইজ অ্যাবাভ এভরিথিং, সব কিছুর ঊর্ধ্বে হলো আমাদের দেশ। তাহলে দেখো এটাও কনজাংশন দ্যাট, উই অল মাস্ট রিমেম্বার, মাস্ট রিমেম্বার এখানে ভার্ব, আমরা মাস্টকে ধরলে মাস্ট উই, অর্থাৎ লাইনটা হাবদক নাবদকে লিখলে হবে মাসেন্ট, অর্থাৎ মাস্ট নটকে সংক্ষেপে মাসেন্ট বলে, মাসেন্ট উই, মাসেন্ট উই। ভিউয়ার্স, আমরা যদি 8 নম্বর ধরি বাট শি ক্যান ইম্প্রুভ হারসেলফ ইফ শি ইজ ইন্টারেস্টেড ইন ইট, এখন আমি তোমাদেরকে বলবো, আমি তো একটু আগে বলেছি যে গ্যাপের আগেরটা আমরা ধরার চেষ্টা করব। দেখো 7 নম্বরে তুমি সো দ্যাটের কথা বলেছো, 6 নম্বরে তুমি দ্যাটের কথা বলেছো, তার মানে এইটা হলো দ্বিতীয় সেন্টেন্স আর
বাম দিকে হলো প্রথম সেন্টেন্স, অর্থাৎ যে সকল কনজাংশন সব সময় মাঝে বসে তাদের ক্ষেত্রে প্রথম যেটা লেখা হয় সেটা প্রথম সেন্টেন্স, আর ওই কনজাংশনের পরে যেটা সেটা দ্বিতীয় সেন্টেন্স। কিন্তু ইফের ক্ষেত্রে খেয়াল করো, ইফ কনজাংশন কমপ্লেক্সের কনজাংশন, এটা শুরুতেও বসতে পারে মাঝেও বসতে পারে, কিন্তু এইটার পরে যেই সেন্টেন্স হয় সেইটা হয় প্রথম। তাহলে ইফ শি ইজ ইন্টারেস্টেড ইন ইট, যদি সে ইহাতে আগ্রহী থাকে, শি ক্যান ইম্প্রুভ হারসেলফ, সে নিজেকে ইম্প্রুভ করতে পারে। এখন প্রশ্ন হলো, আমি তোমাদেরকে বলেছি যে সকল কনজাংশন, অবশ্যই এটা আমরা ট্রান্সফরমেশনের জিনিস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, কিন্তু আমি তোমাকে বলছি যেহেতু আমি সেটা আগে ভিডিওটা দেইনি, সে কারণে সংক্ষেপে আমি বলে দিচ্ছি, যে সকল কনজাংশন সব সময় মাঝে বসে তাদের জন্য প্রথম সেন্টেন্স প্রথম, দ্বিতীয় সেন্টেন্স দ্বিতীয়, অর্থাৎ ওই কনজাংশনের পরের সেন্টেন্স দ্বিতীয়, কারণ তারা সবসময় মাঝে বসে, এই কথাটা মনে রাখবে। কিন্তু যে সকল কনজাংশন শুরুতেও বসতে পারে মাঝেও বসতে পারে তাদের ক্ষেত্রে, এখন এই সকল কনজাংশন কোনগুলো, যেমন সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ, আনলেস, দো, অল দো, এই কনজাংশনগুলো শুরুতেও বসে মাঝেও বসে, তবে তারা যেখানেই বসুক না কেন তার পরের সেন্টেন্স হবে প্রথম সেন্টেন্স। তাহলে দেখো এখানে ইফের ক্ষেত্রে শি ইজ ইন্টারেস্টেড, এটা হলো তার পরের সেন্টেন্স, সুতরাং এটা প্রথম সেন্টেন্স, আর উল্টো যেটা আছে সেটা দ্বিতীয় সেন্টেন্স। এখন আমি তো উত্তর লিখেছি কান্ট শি, তাহলে শি ইজ ইন্টারেস্টেড এখানে তো ক্যান নেই, তাহলে এটা উত্তর নয়, উত্তর হলো শি ক্যান থেকে আসছে। অর্থাৎ তুমি ধরে নাও আমরা গ্যাপের আগে, অর্থাৎ যেখানে উত্তরটা লিখতে হবে তার আগের সেন্টেন্স থেকে আমরা সাবজেক্ট এবং ভার্ব নেই, অর্থাৎ ইফ যেহেতু এখানে মাঝখানে বসেছে তাহলে এটা শুরুতেও বসতে পারে মাঝেও বসতে পারে, এরা যেখানেই বসে তার পরেরটা প্রথম, এইটা প্রথম এটা দ্বিতীয়। আমি যদি এটাকে সাজাইয়ে লিখি, ইফ শি ইজ ইন্টারেস্টেড ইন ইট শি ক্যান ইম্প্রুভ হারসেলফ, কমা দিয়ে যদি আমি এইভাবে লিখি, তাহলে দেখো ঠিকই এই সেন্টেন্সটা এই গ্যাপের আগে এসে পড়বে। অর্থাৎ তুমি যদি এই সেট আপটা না জানো তাহলে তো তুমি ঠিকই শি ইজ ইন্টারেস্টেড তার আগেরটা থেকে নিয়ে নেবে। সুতরাং এখানে জানার প্রয়োজন কোনটা প্রথম সেন্টেন্স কোনটা দ্বিতীয় সেন্টেন্স। ঠিক এটা একইভাবে কাজে লাগবে যখন তুমি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড থেকে সিম্পলে যাবে, কোন ভার্বটা নষ্ট করবে সিম্পলে যাওয়ার জন্য, তখনও কিন্তু এই কথাটাই লাগবে। নয় নাম্বার, ইয়েস ইট এন্টার্স ইন্টু আওয়ার বডি হোয়েন হোয়েন উই টেক আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার। তাহলে এখানে আমরা ইট এন্টার্স, তাহলে এন্টার্সের এস আমরা লিখব ডাজ, লাইনটা হাবোধক, তাহলে নাবোধকে গেলে হবে ডাজেন্ট, সাবজেক্ট হলো ইট, ডাজেন্ট ইট। তারপরে বলছি রূপা সেইড টু মি, রূপা সেইড টু মি হাউ হ্যাপি ইউ আর ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি। দেখো এখানে সেট আপ অনুযায়ী লাইনটা এক্সক্লেমেটরিতে আসে, তাহলে হাউ প্লাস অ্যাডজেটিভ সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে আমি ইউ আর এটা হলো তোমার সাবজেক্ট আর ভার্ব, তাহলে লাইনটা হাবোধক আছে, আমি নাবোধকের জন্য বলতে পারি আরেন্ট ইউ, আরেন্ট ইউ। দোজ হু, এই হু একটা কনজাংশন, দোজ হলো সাবজেক্ট আর ইনভলভ প্যাসিভ ভয়েসে ভার্ব, টু ডু হার্ম টু আদার্স এতটুকু হলো অবজেক্ট, শুড বি অ্যাভয়েডেড এটা হলো আবার ভার্ব। অর্থাৎ এই কনজাংশনটা আসলে বসার কথা শুডের আগে, যদি কনজাংশনটা এখানে বসে, হু কিন্তু হু হুইজ দ্যাট কিন্তু সবসময় মাঝে বসে, তাহলে এইটা যদি এইখানে বসে
তাহলে দোজ হু আর ইনভলভড এই অংশটাকে প্রথম সেন্টেন্স বলবো আর এটাকে দ্বিতীয় সেন্টেন্স বলবো। তাহলে দেখো আমার শুড বি অ্যাভয়েডেড, অ্যাভয়েড করা উচিত। এখন কাদের অ্যাভয়েডেড করব, তারা কারা? তারা হলো দোজ, দোজ কারা? টু ডু হার্ম টু আদার্স, যারা অন্যদের ক্ষতি করার চেষ্টা করে। তাহলে এই যে দোজ বলতে এখানে আদার্স অন্য অন্যরাকে বোঝানো হয়েছে, তাহলে অন্য অন্যদের জন্য এটা অবশ্যই প্লুরাল, তাহলে আমাকে লিখতে হবে দে, তাহলে হলো শুড। লাইনটা আবদকে আছে না আবদক, তাহলে স্টুডেন্ট দে। 12 নম্বর, আই অ্যাম ইরেগুলার, বাট এখানে কনজাংশন, বাট মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ রেগুলার ইন রাইটিং। তাহলে দেখো এই যে এখানে বাট, এ বাট কিন্তু সবসময়ই মাঝখানেই বসে। তাহলে এই সেন্টেন্সের এই গ্যাপের আগে দেওয়া আছে মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ রেগুলার। ভিউয়ার্স, এখানে মাই ফ্রেন্ড হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, লাইনটা আবদকে আছে। আমি নাবদকে নিলে আমি বলবো ইজেন্ট মাই ফ্রেন্ডকে বলবো হি, ইজেন্ট হি। আমরা 11 নম্বরের মতো 13 নম্বর, মোস্ট অব দ্য স্টুডেন্টস, এতটুকু হলো সাবজেক্ট, হু হলো কনজাংশন, তারপরে ফেইল হলো ভার্ব, ইন ইংলিশ হলো অবজেক্ট, ডোন্ট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অফ গ্রামার। এটা হলো আমাদের ডোন্ট হ্যাভ, এতটুকু হলো ভার্ব, তারপরে হলো অবজেক্ট। তাহলে ভিউয়ার্স, এখন আমরা কী করব? আমাদের সাবজেক্ট কোথায়? সাবজেক্ট হলো স্টুডেন্টস, স্টুডেন্টসের জন্য আমরা দে বলবো। এই হুটে এখানে বসার কথা নয়, এই হুটে বসার কথা ডোন্টের আগে। তাহলে এই হুকে জায়গা দেওয়া হয়েছে সাবজেক্টের পরে, অর্থাৎ এই সেন্টেন্সের সেট আপ হলো সাবজেক্ট কনজাংশন ভার্ব অবজেক্ট, ভার্ব অবজেক্ট। তখন আমি এই হুক স্টুডেন্টসকে দে মনে করব। যদি স্টুডেন্টসকে দে মনে করি, তাহলে আমার তো হলো ডোন্ট হ্যাভ এ স্ট্রং ফাউন্ডেশন অফ গ্রামার। আমি ডোন্ট হ্যাভ, ডোন্ট নট থাকাতে নেগেটিভ, আমি বলবো ডু, সাবজেক্ট কি? স্টুডেন্টস, অর্থাৎ দে। তাহলে উত্তর হবে ডু দে। 14 নম্বর, দে হ্যাভ টু, দে হলো সাবজেক্ট, হ্যাভ টু বি হলো ভার্ব, হ্যাভ টু বি, তাহলে ইফ হলো কনজাংশন, উই হলো সাবজেক্ট, আর টু সাকসিড হলো ভার্ব। তো ভিউয়ার্স, আমরা এখন কীভাবে করব? আবার সেই আগের মতো, অর্থাৎ 8 নম্বর যেভাবে করছি সেভাবে করব। দেখো ইফ এখানে দেওয়া আছে, কোথায় ইফ দেওয়া আছে? এখানে মাঝখানে, অর্থাৎ এইটা হলো প্রথম সেন্টেন্স আর এইটা হলো দ্বিতীয় সেন্টেন্স। আমরা যদি ইফ উই আর টু সাকসিড ইন লাইফ কমা দে হ্যাভ টু বি ওভারকাম, এ কথাটা লিখলে তাহলে দে হ্যাভ টু বি ওভারকাম এটা দ্বিতীয় সেন্টেন্স, তাহলে এটা চলে যায় গ্যাপের আগে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের উত্তর যেখানে লিখব তার আগে। সুতরাং আমরা এটাকে লিখতে পারি এই দ্বিতীয় সেন্টেন্স থেকে, এখানে হ্যাভ আছে, দেখো হ্যাভকে আমি দিতে পারি হ্যাভ, হাবদক আছে না আবদক, হ্যাভেন্ট দে, তাহলে হ্যাভেন্ট দে। ভিউয়ার্স, এটাকে আমরা আরেকভাবে করতে পারি, অর্থাৎ হ্যাভকে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম মনে করি, তাহলে আমরা ডু লিখতে পারি, লাইনটা হাবদক নাবদকে ডোন্ট, সাবজেক্ট দে, তাহলে উত্তর দুইটাই লিখতে পারি, হ্যাভেন্ট দে অথবা ডোন্ট দে। 15 নম্বর, দ্য পার্সন্স হলো সাবজেক্ট, হু কনজাংশন, লাভ ভার্ব, দে আর কান্ট্রি অবজেক্ট, আর কল্ড ভার্ব, প্যাট্রিয়টস অবজেক্ট। খেয়াল করে দেখো আমি দুইটা বা তিনটা দিয়েছি এ পর্যন্ত হু দিয়ে, ঝামেলা তোমার দূর করার জন্য। এই সেন্টেন্সটা হওয়ার কথা ছিল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হু ইজ দ্যাট ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এটার সেট আপ দিয়েছে কীভাবে? সাবজেক্ট কনজাংশন ভার্ব অবজেক্ট, ভার্ব অবজেক্ট।
তাহলে তুমি খেয়াল করো, দ্য পার্সনস হু লাভ দেয়ার কান্ট্রি আর কল্ড প্যাট্রিয়টস, লোকজন যারা নাকি দেশকে ভালোবাসে তাদেরকে দেশপ্রেমিক বলা হয়। তাহলে আমি এখানে লিখব হু তো মাঝখানে বসে, তাহলে কোনটা? এই হুটা যদি আমি এখান থেকে মুছে আর কল্ডের আগে দিই, তাহলে আর কল্ড প্যাট্রিয়টস, কাদেরকে প্যাট্রিয়ট বলা হয়? অর্থাৎ দ্য পার্সনস হলো এখানে সাবজেক্ট, পার্সনের সাথে এস দেওয়া আছে, সুতরাং এটা হলো প্লুরাল। তাহলে পার্সনসের জন্য লিখব দে, আর কল থেকে আমি যদি আরকে দিয়ে দিই লাইনটা নাবোধক, তাহলে নাবোধক হবে আর এন্ড সাবজেক্ট হবে দে। ১৬ নাম্বার, ইউ শিওরলি প্ল্যান টু ফেইল, ইফ ইউ ফেইল টু প্ল্যান, অর্থাৎ এখানে ইউ সাবজেক্ট ফেইল ভার্ব টু প্ল্যান অবজেক্ট, তার আগে এটাই হলো আমাদের ইফের জন্য প্রথম সেন্টেন্স, তারপর হইল ইউ হইল সাবজেক্ট, শিওরলি অ্যাডভার্ব, প্ল্যান হইল ভার্ব, টু ফেইল হলো অবজেক্ট। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্ল্যান ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার জন্য লিখব ডু, হাবোধক লাইন আছে আমি নাবোধক লাইনে পরিবর্তন করব ডোন্ট, ডোন্ট আর সাবজেক্ট হলো ইউ, ডোন্ট ইউ। ১৭ নম্বর বলছে দেয়ার ইজ হার্ডলি এনি পার্সন, হার্ডলি কথাটা নেগেটিভ, হু ডাজেন্ট হ্যাভ, এই সেট আপ আমাদের কাছে সহজ, অর্থাৎ ডাজেন্ট লাইক, এটা হলো ভার্ব, ফ্লাওয়ার হলো অবজেক্ট, হু কনজাংশন, দেয়ার সাবজেক্ট, ইজ ভার্ব, হার্ডলি থেকে পার্সন পর্যন্ত অবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সটার হু হু ইজ দ্যাটের গঠন হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হু হু ইজ দ্যাট ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এই হুকে বা হুইজকে বা দ্যাটকে প্রথম সাবজেক্টের পরে দিলে আমাদের কাছে ব্যাপারটা একটু জটিল হয়ে যায়। সুতরাং আমরা খুব ধৈর্য সহকারে করার চেষ্টা করব। তাহলে হু যদি মাঝে বসে, এইটা হলো দ্বিতীয় সেন্টেন্স, তাহলে এইটা আমার প্রথম সেন্টেন্স। যে সকল কনজাংশন মাঝখানে বসে সবসময় তাদের ক্ষেত্রে প্রথম সেন্টেন্স প্রথমে যেটা লেখা হয় সেটা আমরা সেখান থেকে করার চেষ্টা করি। তাহলে কি দেখা যাচ্ছে, ইজ দেয়ার হার্ডলি, হার্ডলি নেগেটিভ, তাহলে ইজ হলো ভার্ব, দেয়ার হলো সাবজেক্ট, তাহলে হবে ইজ দেয়ার। ১৮ নম্বর, দ্য অ্যাডভান্টেজ ইজ উই আর গেটিং, উই হলো সাবজেক্ট আর গেটিং হলো ভার্ব, ফ্রম এ কম্পিউটার হলো অবজেক্ট, আর হলো ভার্ব, সিম্পলি থেকে মিরাকুলাস হলো অবজেক্ট, অর্থাৎ এখানে তো কোনো কনজাংশনই দেখা যাচ্ছে না। তাহলে কি করব আমরা, কিভাবে প্রথম দ্বিতীয় নির্ণয় করব? খেয়াল করো, দ্য অ্যাডভান্টাইজেস, অ্যাডভান্টেজেসের পরে উই আছে, এখন দ্য অ্যাডভান্টেজেস উই আর গেটিং, আমরা যেটা নিচ্ছি আসলে আমরা কী নিচ্ছি, অ্যাডভান্টেজেস নিচ্ছি, সুবিধা নিচ্ছি, তাহলে এইটা হলো এখানে সাবজেক্ট। এটা যদি সাবজেক্ট হয়, অ্যাডভান্টেজের সাথে এস আছে প্লুরাল, তাহলে ভার্ব হলো আর, লাইনটা হলো হাবোধক, তাহলে আর এন্ড দে, আর এন্ড দে। ১৯ নম্বর, উই কুড নট অ্যাচিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, ইফ হলো কনজাংশন, উই হলো সাবজেক্ট, ডিডেন্ট স্ট্রাগল হলো ভার্ব, ফর ইট হলো অবজেক্ট, তার আগে উই হলো সাবজেক্ট, কুড নট অ্যাচিভ হলো ভার্ব, আওয়ার ইন্ডিপেন্ডেন্স হলো অবজেক্ট। ভিউয়ার্স, আমাদের এখানে ইফ বসেছে, ইফ মাঝখানে বসেছে, এই সেন্টেন্সটা প্রথম আর প্রথমে যেটা লেখা আছে সেটা দ্বিতীয়। এটা কীভাবে তুমি মনে রাখবে, তুমি কোন কনজাংশন শুরুতে বসে, কোন কনজাংশন সবসময় মাঝে বসে, কোন কনজাংশন শুরুতে আর মাঝে উভয় জায়গায় বসতে পারে, সেই হিসাবটা যত পর্যন্ত তোমার মাথায় না ঢুকবে তত পর্যন্ত তুমি সিম্পল ট্যাগ কোশ্চেন করতে পারবে না, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সেরগুলো কষ্ট হবে তোমার। সুতরাং আমি তোমাদেরকে বলবো, আমাদের পরবর্তী ভিডিও ছাড়া হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কীভাবে ট্রান্সফরমেশন করতে হয় তার উপর থেকে, অর্থাৎ ওখানে মাত্র তিনটা ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বেশ কয়েক বছরের ময়লা, অর্থাৎ তুমি 8-9 কখনো করেছো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, 9-10 করেছো
ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ারে করেছো, বাট এখনও তোমার ট্রান্সফরমেশন কমপ্লিট হয়নি, যেটা তোমার কাছে মনে হয়। আমি বলবো এমন তোমরা যারা আসো তারা অবশ্যই মাত্র তিনটে ক্লাস আমার সাথে অ্যাটেন্ড করবে। আমি চেষ্টা করব তোমার সেই ময়লাটা মাত্র তিনটে ক্লাসে সম্পন্ন করা যায় কি না। তিনটে ক্লাস বলতে কত, সর্বোচ্চ 1 ঘন্টা, অর্থাৎ আমি 1 ঘন্টার সময় নিচ্ছি তোমাদের কাছে। তাহলে এখন ইফের জন্য আমার দ্বিতীয় সেন্টেন্স কোনটা, উই কুড নট, অর্থাৎ এই ক্ষেত্রে এটা পেছনে আসবে, তাহলে গ্যাপের আগে থাকবে। দেখো এখানে কুড নট অ্যাসিভ হলো ভার্ব, তাহলে কুড নট, নট নেগেটিভই আছে, আমরা সাবজেক্ট আর ভার্ব হলো এখানে কুড আর উই, তাহলে আমরা বলবো কুড উই, যেহেতু নেগেটিভই আছে আমরা কুডেন্ট বলবো না। 20 নম্বরে হলো এভরিবডি নোজ, এভরিবডি হলো সাবজেক্ট, নোজ হলো ভার্ব, দ্যাট হলো কনজাংশন, বুকস হলো সাবজেক্ট, আর হলো ভার্ব, আওয়ার বেস্ট ফ্রেন্ড হলো অবজেক্ট। ভিউয়ার্স, এখন প্রশ্ন হলো এখানে তো দ্যাট আছে, আমরা এতক্ষণ কি করেছি, আমরা এতক্ষণ যে সকল কনজাংশন মাঝে বসে তাদের জন্য দেখা গেছে যে আমরা যেভাবে করেছি। তাহলে এখন দেখো আমরা কোনটা থেকে নেব, আমরা কি এভরিবডিকে সাবজেক্ট ধরবো নাকি আমরা বুকসকে সাবজেক্ট ধরবো। তাহলে দেখো যদি নোজকে আমরা ভার্ব ধরি তাহলে এভরিবডি নোজ এই অংশটা আমরা নেব, অর্থাৎ বডি থাকলে দে হয়, আমরা দে লিখলাম। আর নোয়ের এস আছে আমরা ডাজ লিখব, কিন্তু না, দের সাথে ডাজ হয় না, দের সাথে ডু হয়, লাইনটা আবদক না আবদক হবে, অর্থাৎ ডোন্ট দে। ভিউয়ার্স, আমরা গত ভিডিওতে বলেছিলাম যে সকল বডি সমান দে, আর তুমি নিজেই তুমি নিজের টিচার হিসাবে পরীক্ষার হলে 1 মিনিট সময় ব্যয় করবে, অর্থাৎ মিলিয়ে দেখবে তুমি যা সাবজেক্ট লিখেছো প্রোনাউন হিসাবে, সাবজেক্টটা তো প্রোনাউন করে লিখতে হবে, তুমি যা লিখেছো তার সাথে ভার্ব অ্যাডজাস্ট হয় কি না। সুতরাং যদি দেখো ভার্ব অ্যাডজাস্ট না হয় তাহলে তোমার ভার্ব ধরা হয়নি অথবা সাবজেক্ট ধরা হয়নি, তাহলে তুমি নিজের কাজ তুমি নিজেই করতে পারবে। আমাদের শেষ নাম্বারটা হলো দেয়ার ইজ হার্ডলি এনি ম্যান, হার্ডলি কথাটা নেগেটিভ, হু হ্যাজ, হু হলো কনজাংশন, হু হ্যাজ, হ্যাজ হলো ভার্ব, নো ফ্রেন্ড হলো অবজেক্ট। তাহলে আমরা কি করব, আমরা এখানে দেয়ার ইজ হার্ডলি, তাহলে আমরা দেয়ার আর ইজ হলো সাবজেক্ট ভার্ব ধরব, অর্থাৎ হার্ডলি নেগেটিভ, তাহলে ইজ দেয়ার, ইজ দেয়ার। ভিউয়ার্স, যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ করে জানিয়ে দেবে, আমি চেষ্টা করব সেই অংশটা তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমরা অতি দ্রুত ক্লাসগুলো সলভ করতে পারি। তোমরা এতক্ষণ যারা এই ভিডিওটির সাথে রয়েছো তোমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি বলবো তিনটে ভিডিও মিলিয়ে তোমরা প্র্যাকটিস করো, অল্প সময়ের ভিতর তোমার এইসব সমস্যার সমাধান হয়ে যাবে। আর হ্যাঁ, একবার তুমি মিলিয়ে দেখো, এই 21টা যদি তুমি করতে বসো তাহলে সত্যিকারে মোট কতটা তুমি ইজিলি সলভ করতে পারবে। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী দিনে, হয়তো নতুন কোনো ভিডিওতে। আমাদের পরবর্তী ভিডিও আসবে আর্টিকেলের উপরে, পরবর্তী ভিডিও আসবে আর্টিকেলের উপরে, এবং আমরা খুব অল্প সময়ে সে আর্টিকেলকে তোমাদের সামনে তুলে ধরব, অর্থাৎ রুলস নয়, প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা সেটা শিখাবো। সে পর্যন্ত ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ, বাই।